আবারও শীতের প্রকোপ ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন যান চলাচল ব্যাহত রাজবাড়িতে পদ্মার ভাঙনে বিভিন্ন এলাকার আবাদি জমি বিলীন ঝুঁকির মুখে বসত বাড়ি ঠাকুরগাঁওয়ে বেড়েছে চেতনাশকের স্প্রের ব্যবহার চুরি ডাকাতি ও ছিন্তায়ের কবলের সাধারণ মানুষ

বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও হিমেল বাতাসেদের তীব্রতা বেড়েছে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একুশে প্রতিনিধিদের সহায়তায় রত্নজমানের রিপোর্ট গাইবান্ধায় সকাল সন্ধ্যার কুয়াশার স্থায়িত্ব কিছুটা কমেছে তবে কখনো রোদ কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের ভোগান্তি বেড়েছে দুর্ভোগে আছে তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষ। নদীর বাজার মানুষেরা সবাই অনেক কষ্টে আছে। এখন খুব হাওয়া বাতাস ঠান্ডা। দিনবেলা ওই যেwidetildejene থাকি, আইচের ঘরে যাই। আগে কারণে মেলচান বন্ধ হয়ে গেছিল এখন আমাদের একটু উদুচ্ছে, এখন একটু ভালো লাগছে কিন্তু রাতের বেলা আবার ঠান্ডা। কয়েকদিন ধরে সূর্যের আলো এবং শীতের তীব্রতা কম থাকলেও সোমবার থেকে ঠাকুরগাঁওয়ায় আবারও শীত জেঁকে বসেছে হয়েছে হিমেল হাওয়া প্রতিবন্ধ একটা কম ওদের খুব উপকার হতো এর শীতে আমরা বাচ্চা কাচ্ছি নিজে বাইরে বের হব সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে সমাজের বিত্তবান মানুষ ধনবান মানুষরা যদি একটু এগিয়ে আসত। তাহলে শীতার্থ মানুষদের অনেক উপকার হতো রংপুর অঞ্চলে নতুন করে শৈতপ্রবাহ শুরু হয়েছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রংপুরে আগুন পোহাতে গিয়ে গত চব্বিশ ঘন্টায় নূর ইসলাম নামে একজন মারা গেছে এ নিয়ে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল বারো জনে অন্যদিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে বাইশ জন দুর্ঘটনা এড়াতে শীতে আগুন না পোহাতে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা শীতের জন্য অন্তত পক্ষে আগুন পোহাবে না এবং বেশি বেশি শীত পরিধান করবে এবং বয়স্ক এবং শিশুরা একটু আগে ঘুমাইতে যাবে এবং একটু দেরিতে উঠবে ঘন আর তীব্র শীতে বিপর্যস্ত হিমালয়ের পাদদেশের জেলা নীলফামারি সাথে যোগ হয়েছে হিমেল হাওয়া জরুরি কাজ খুব একটা বাড়ি থেকে বের হচ্ছেন না লোকজন আর যে ঠান্ডা মনে হয় গোড়াল শরীর একবারে কাকুনি উঠে গেছে সকাল সাতটা থেকে এখন পর্যন্ত ভাড়া মারতে পারিনি খুবই কুয়াশা এবং শীতের কারণে মানুষ বের হচ্ছে না লক্ষ্মীপুরে চুরির অপবাদে নীরব হোসেন নামে কিশোরকে নির্মম নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায় গেল শনিবার টাকা চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় ওই কিশোরকে শুধু তাই নয় তার গলায় ঝাড়ু ও জুতার মালা পরিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় পরে স্থানীয়দের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় কিশোরকে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের জালালিয়া মাদ্রাসা এলাকায় শুকনো মৌসুমে রাজবাড়িতে চলছে পদ্মার ভাঙন এরই মধ্যে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম দলুদিয়া ও ছোটকলা বেড়িবাধের নদীতীরবর্তী এলাকার আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মুখে অনেক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট বর্ষায় প্রতি বছরই নদী ভাঙন দেখে আসছে রাজবাড়ির মানুষ তবে এবার হঠাৎ শুরু হয়েছে শুকনো মৌসুমে ভাঙন অসহায় হয়ে পড়েছে নদীতীরের বাসিন্দারা নদী ভাঙনে দৌলতিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ষাটটি গ্রামের ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে আর্থিক সংকটে পড়েছে কৃষক আর দুইবার বাড়ি ভাঙছি তারপরেও ভাঙতে ভাঙতে আমাদের একজনের পরের জমিতে বাড়ি তাও বাড়ির নিকট আইসে গেছে প্রায় এক হাজার বিঘা জমি ভেঙে গেছে অসময় কারোর টমাটো কারো উস্তা ক্ষেত কারো দানা ক্ষেত এখনও যা আছে না ভাঙে তা মনে করো চলে যাবে পারবো সুখী খাবে পারবে আর তো এখন ভাঙিয়ে যায় তার বাসার কাজ নেই ভাঙন রক্ষায় দ্রুত কাজ শুরু না করলে কৃষি জমি ছাড়াও বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির বর্তমানে আমার পর্যন্ত পর্যন্ত এই যে ভাঙন হয়েছে এই বছরে পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষার আগে বাঁধ নির্মাণ শুরু সম্ভব হবে না আর জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তারা এর মধ্যেই করেছে এবং এর জন্য তাদেরকে খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য কার্যক্রম তারা গ্রহণ করেছে দ্রুত বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত মানুষগুলোর আফসানা নীলা একুশে টেলিভিশন ঠাকুরগাঁওয়ে চেতনানাশকে স্প্রে করে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও কমছে না চুরি চিন্তায় ঘটনা এমন অপরাধের সামনে অসহায় সাধারণ মানুষ ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রত্ন আগে চেতনানাশক ওষুধ দিয়ে গরুর ব্যাপারী সহ অনেককে অজ্ঞান করা হতো এখন চুরি বা ডাকাতির জন্য বাসা বাড়িতে প্রয়োগ হচ্ছে চেতনানাশক রাসায়নিক সম্প্রতি ঠাকুরগাঁও শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে চেতনানাশক ছড়িয়ে চুরি ডাকাতির ঘটনা বেড়েছে রাসায়নিকের প্রভাবে বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন হলে জানালার দরজা ভেঙে সর্বস্ব লুটে নিচ্ছে চোর ডাকাতটা নেশা জাতীয় জানালা খোলা ছিল জানালা দিয়ে ওই বিছানাগুলোতে স্প্রে করছে দুই দুইটা ঘরের জানলা ভেঙে আহ ঘরের মধ্যে ঢুকছে ঢুকে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে একটা থেকে তিনটায় এর মধ্যে সময় তো তিন ঘন্টা এই সময়ের মধ্যে এই মোটরসাইকেল বের করলো তালা ভাঙলো দুই তালা একটা রুমের তালা তারপরে আবার মেইন গেটের তালা হ্যাঁ আমরা কেউই কিছু বুঝতে পারলাম না জানালা কাটে 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 তো জিনিসপত্র চুরি করে নিয়ে গেছি সন্ধ্যা থেকেই মোটামুটি সবার মধ্যে একটা ঘর ছিল সবাই ঘুমাচ্ছিল মনে হচ্ছে সবার মধ্যে ওই কাজ করছে সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানায় অপরাধী চক্রটিকে শিগগিরই আইনের আওতায় আনা হবে লোক থাকা সত্ত্বেও তারা অভিনব কায়দায় এই চুরিটা হয়েছে এটা তদন্ত ব্যাপক তদন্ত করতে হবে তদন্ত করলেই আসল জিনিসটা বের করা সম্ভব চিকিৎসক জানায় চেতনানাশকে জ্ঞান হারালে দ্রুত চিকিৎসা নিতে হয় পানির সাপ্লাই ট্যাঙ্ক ছিল বাসায় ট্যাঙ্কে পানি দিয়েছে অথবা টিউবওয়েলে দিয়েছে অথবা জানালা দিয়ে কোনো সিলেটিভ স্প্রে করেছে কি এটা বলা যায় না তবে কোনো একটা কিছু হচ্ছে এমন অপরাধ দ্রুত দমনের দাবি ভুক্তভোগীদের রত্নজামান একুশে টেলিভিশন এবার সারা দেশে নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট নেত্রকোনা সাতক্ষীরা কুমিল্লা গোপালগঞ্জে পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা সময়মতো রোগী না দেখার অভিযোগে দুদকের অভিযান নারায়ণগঞ্জে কলেজ মসজিদ ও প্রেস ক্লাব সংলগ্ন মদের বার চালুর প্রক্রিয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মানিকগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জনদক্ষতা ও সচেতনতামূলক সেমিনার ঝিনাদহে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল মেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি ইলেট ফুলতলি সাহেব একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন মরণ বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও সার্কেসিং অনুষ্ঠিত গোপালগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু বরিশালে নানা আয়োজনে শহীদ আসাদের একান্নতম জন্মবার্ষিকী পালন বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে জামালপুরকে তিন এক গোলে হারিয়েছে শেরপুর টেলিভিশন শেষ দেশের সংবাদ যাবার আগে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আবারও শীতের প্রকোপ ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন যান চলাচল ব্যাহত রাজবাড়িতে পদ্মার ভাঙনে বিভিন্ন এলাকার আবাদী জমি বিলীন ঝুঁকির মুখে বসত বাড়ি ঠাকুরগাঁওয়ে বেড়েছে চেতনানাশকের স্প্রের ব্যবহার চুরি ডাকাতিও ছিনতের কবলে সাধারণ মানুষ দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন চতুর্থ নম্বরের ভিজিট করুন একুশে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সহায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ উপর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সাজিয়ে থাকুন